আল্লাহ পাক বলেন যখন এই যুবকেরা একটা গুহার দিকে যখন রওনা করলো ফিতিয়া এর মানে একজন যুবক না অনেকগুলা যুবক মুফাসিরিনে কে নাম জানায়া দিলেন এই ফিতিয়া দ্বারা আমার মাওলা কি বুঝালেন ফিতিয়া তুনের মাধ্যমে আল্লাহ অনেকগুলা যুবক বুঝালেন মুফাসিরিনে কে বলেন এই যুবকের সংখ্যা কেউ বলেন সাতজন আবার কেউ বলেন নয়জন এই যুবকেরা যখন গুহার দিকে এরা দৌড়াইয়া গেল এবার যুবকেরা কারা এরা কেন গুহার দিকে দৌড়ায় গেল আর এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে কেন এদের ঘটনাটা টেনে আনলেন মদিনাওয়ালা নবীরে আল্লাহ এই গুহাবাসীর ব্যাপারে সুন্দর করে জানায় দিল ও পয়গম্বর এই যুবকেরা এত পরিমানে ইমানওয়ালা যাদের ইমানের কারণে আমি আল্লাহ এদেরকে ওই জামানার বাসা থেকে আমি আল্লাহ বাঁচায়া দিলাম এদেরকে আমি আল্লাহ গুহার মধ্যে আমি আল্লাহ ডুবাইয়া দিলাম এদেরকে বড় ধরনের বিপদ থেকে আমি আল্লাহ বাঁচায়া দিলাম কেমনে জানো নেই এবার মুফাসির কেরামগন ব্যাখ্যা করে জানায়া দিলেন কেউ কেউ বলেন এটা ঈসা নবীর আগেকার ঘটনা আবার কেউ বলে না না ঈসা নবী কি আমার আল্লাহ আদেশ দিয়া দিল ও পয়গাম্বর আপনি কালীমার দাওয়াত দিয়ে দেন যখন দায়িত্ব দিয়ে দেওয়া হলো ঈসা নবীকে ঈশা নবী সবার কাছে কালিমার দাওয়াত দিতে লাগলেন একটা পর্যায়ে ঈশা নবীর মৃত্যুবরণ হয়ে গেল ঈসা নবীর পরে রোম সাম্রাজ্য পর্যন্ত যখন এই দাওয়াত চলে গেল এই দাওয়াত পৌঁছে গেল তোমরা মূর্তি পূজা করতে পারো না তোমরা এক করে নাও তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না তোমরা একজনের ইবাদত করু চিল্লায়া বলো তার না দাওয়াত পৌঁছে গেল তোমরা মূর্তি পূজা করতে পারো না এক আল্লাহর ইবাদত করো যখনই দাওয়াতই রোম সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে গেল রোম সাম্রাজ্যের সম্রাট তখন ওই ঈসা নবীর দাওয়াত মানতে রাজি হয় না সে কালিমা পরে মুসলমান হয় না সে ঈসা নবীকেও দেখতে পারে না আমার এক মধ্যে মগ্ন হতে পারে না ওই মাঝে এলাকার যুবক ছিল একটা সাতজন যুবকের টিম তৈরি হয়ে গেল এদের কাছে যখন ঈসা নবীর দাওয়াতটা পৌঁছে গেল এই যুবকেরা তোমাদেরকে যে আল্লাহ বানাইল ওই আল্লাহর গুন কীর্তন তোমাদের করা লাগবেই ওই আল্লাহর গুণ গান তোমাদের গাওয়া লাগবে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই তোমাদের মূর্তি তোমাদেরকে দিতে পারে না কে দিতে পারে আরো জোরে বলে আল্লাহ ও যুবকেরা জি পাক এত সুন্দর করে তোমাদেরকে বানালেন তোমরা কেন আল্লাহকে বলে যাও আর কেন মূর্তি পূজার জন্য লিপ্ত হয়ে গেলা মূর্তি পূজা বাদ দাও এক আল্লাহর গুণ গান গাও এদের অন্তরের মাঝেও আমার মাওলাহিদা হিদায়াত দিয়া দিলেন কারণ কোন সময় কোন ব্যক্তিরে কোন কথার মাধ্যমে আল্লাহ দায়াত দেয় বান্দারে ওটা বলা যাবে না যাবে না যাবে না যাবে না কোনো কোনো ইমামেরা প্রতিবেরা দেখবে বারবার নামাজের ব্যাপারে বয়ান করে বারবার বার রোজার বয়ান করে বারবার নে কামলের ব্যাপারে বয়ান করে বারবার ডেকে বলে হে যুবকেরা নামাজে তোরা ফজর পড়ো তোরা জুহর বড় আছর বড় মাগরি বড় আসা বড় বারবার এদের বারবার বলে মাঝে মাঝে দেখবেন কিছু কিছু মানুষ বিরক্তি সর্বোচ্চ মাকামে পৌঁছে যায় হুজুর নামাজ ছাড়া অন্য কিছু আর বলতে পারে না হুজুর রোজা নে কামল ছাড়া অন্য কিছু আর বলতে পারে না ও বান্দারা বিরক্ত হইও না হুজুর বারবার বলে কারণ কোন কথাটা তোমার ভিতরে লেগে যাবে কোন কথার মাধ্যমে একটা মানুষকে আমার মাওলা হৃদায়াত দিয়া দিবে এটা কেউ বলতে পারে না কোন কথার মাধ্যমে কে রোজাদার হয়ে যাবে বলতে পারবে না কোন কথার মাধ্যমে একটা ব্যক্তির অন্তরের মধ্যে আমার মাউবে এটা কশিন কালেও কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না যুবকদেরকে দাওয়াত দিয়ে দিল ও যুবকেরা তোমরা কালিমা পড়ে নাও ঈসা নবীর ধর্ম মেনে নাও তোমরা ঈসা নবীর ধর্ম পরিপূর্ণ মেনে এক আল্লাহর গুণগান তোমরা গাও যত ধরনের মূর্তি পূজা আছে ওই মূর্তি পূজা থেকে পরিপূর্ণ নিজের হেফাজত করে নাও তখন দাওয়াত দেওয়া দেওয়া হলো এরা সবাই সঙ্গে সঙ্গে সাতজন যুবকের একটা টিম সঙ্গে সঙ্গে পড়ে নিল লা ইলাহা الا الله ইানো এরা সবাই পরে নিল আল্লা সারা আর দুনিয়াতে কোনো ইলাহ নাই ঈসা নবীকে পরিপূর্ণ পয়গাম্বর হিসাবে ভেনে নিল ওদিকে এলাকার সম্রাট ঈসা নবীকে দেখতে পারে না ঈসা নবীর ধর্মের অনুসারী যারা এদের কেউ দেখতে পারে না যখন যুবকেরা কালিমা পরে মুসলমান হয়ে গেল এবার সম্রাটের কানে যখন এই ঘটনা বসলো সম্রাটের মাথা গরম না ঠান্ডা সম্রাটের মাথা সম্রাট সৈনিক পাঠায় দিল ও সৈনিকেরা যাও ওই যুবকদেরকে দইরা দইরা আমার দরবারে হাজির করে দাও এত বড় সাহস কোথায় পাইলো আমি ইসানবীর ধর্ম মানি না ধর্ম যারা মানে ওই অনুসারী যারা এদেরকে আমি শুলে চড়াইয়া দেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যা কিছু করা লাগবে সব আমি এদের বিরুদ্ধে আমি করি সৈনিক ভাটায়া দিল যুবকদেরকে ধরা নিয়া যখন সম্রাটের সামনে বিচারের কাঠ ঘড়ায় দাঁড় করালো সম্রাট ডেকে বলে যুবকেরা তোমরা নাকি কালিমা পরে ইসানবীর ধর্ম মেনে নিয়েছ যুবকেরা তো ভালো করে জানি আমরা বলার পরে সে আমাদেরকে মেরে ফেলবে কারণ তারা আচরণ ভালো না সে ইসানবীর ধর্মের অনুসারী যারা এদের রক্তের বিবাস থেকে বিদায় করে যারা একবার ইমান এনে নেয় এরা তো আমার আল্লাহকে ভয় পায় দুনিয়ার সম্রাটের ভয় পায় না এরা যখন ইমানের মজা পেয়ে গেল এরা তখন দুনিয়ার কোন নেতারে ভয় করে না দুনিয়ার কোনো বুলেটের ভয় করে না দুনিয়ার কোনো বোমারেরা ভয় পায় না কারণ এদের মাঝে ইমানের এমন এক পাওয়ার ঢুকে গেল এরা যদিও জানে আমাদের সম্রাট বলার পরে দুনিয়া থেকে বিদায় করে দিবি এরপরে এরা বলে ও সম্রাট শুনে না যদিও তুমি আমরা বলার পরে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবা এরপরেও তোমার সামনে দাঁড়াইয়া তোমার সাম্রাজ্যের প্রত্যেকটা মানুষ আমাদের ব্যাপারে তুমি জানে দিও আমরা আর মূর্তি পূজা বানিয়ে না আমরা এক আল্লাহর গুণকীর্তন গুণকীর্তন করব এক আল্লাহর গুণ গান গাইব এক তারা সবাই মিলে সঙ্গে সঙ্গে আবার ওই সম্রাটের সামনে জানায় দিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ সম্রাটের মাথায় এবার গরম না আরো ঠান্ডা হ্যাঁ ওরে বাপরে বাপ এবার তো মাথা আরো গরম আমার সামনে আমি ঈশা নবীরে দেখতে পারি না ঈশা নবীর ধর্মের অনুসারী হইয়া আবার তার ব্যাপারে তুমি আমার কাছে বল বলো সাহস তো কম না আবার সামনে এসে তুমি বলতেছ লাহ ইল্লাল্লাহ আমি তো মূর্তি পুজো আমি তো এক আল্লাহর কোনো গুণ গান গাই না আমার সামনে এত বড় দুঃসাহস পৃথিবীতে যে কোনো ব্যক্তি হকের কথা বললে তো মাথা গরম হবে সত্য কথা বলছি তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এতদিন পর্যন্ত ইমাম ভালো খতিব ভালো সবই ভালো হকের কথা বললে কয় ইমামের বেতন দিস না একটু বন্ধু কইরা রাগ দেখি আমগো বেতন সারা কেমনে চলে সারাক্ষণে নাই ইমামের বেতন কমায়া দাও খতিবের বেতন কমায়া দাও কিন্তু যারা ইমামওয়া না এরা টাকার দিকে তাকায় না এরা বাড়ি গাড়ির দিকে তাকায় না এরা অনেক লাইফে অনেক কিছু করা লাগবে এই চিন্তা নিয়ে এরা ঘুরে এরা এরা এক আল্লাহর তাকুয়া নিয়েই চলাফেরা করে এরা এক আল্লাহর তাকুয়া নিয়েই ঘুরে চিল্লে এখন ঠিক কিনা ঠিক দেখেন না এই জন্য এরা ফাঁসির মঞ্চে গিয়াও বলে আমরা আহাত আহাত বলি এক আল্লাহকে মানি সত্যের উপরে আমরা ইস্তেকাম থাকি কালেও তোমাদের বুলেট তোমাদের বোমা তোমাদের হামলা তোমাদের মামলা আমাদেরকে সঠিক পথ থেকে লাইনচ্যুত করতে পারে না দুনিয়ার বড় বড় বেঈমানের আয়দের সামনে যখন ইমান মালারা চলে যাইত সঙ্গে সঙ্গে বেঈমানদের মাথা বড় গরম হয়ে গেল যেমন ইব্রাহিম নবী অনেক ভালো ভালো মানুষ অনেক মোহাবত করে যেদিন থেকে দাওয়াত দিতে লাগলো বংশধরের লোকেরা তোমরা মূর্তি পূজা করো বা না তোমরা এক আল্লাহর গুণ গান গাও এক রবের ইবাদত করে নাও এবার শোনার পরে নমরুদের মাথা গরম হয়ে গেল নমরুদ তো মানতে রাজি না ইব্রাহিম নবী একদিন চিন্তা ভাবনা করে তুই মূর্তি পূজা করো এক আল্লাহকে তুই মানতে রাজি হও না এবার তোরে বোঝানো লাগবে রবের ইবাদতের মজা কি আর মূর্তি যে তুই দিতে পারে না এটা সবার সামনে অটোমেটিক প্রমাণ হয়ে যাবে মনমৃতার দলবল নিয়ে নিয়ে একটা বাজারে মেলার মধ্যে যখন রওনা হয়ে গেল প্রতি বছরে বছরে এরা মেলায় যায় সবাই মেলায় গেল ইব্রাহিম নবী এদের মূর্তির ঘরের মধ্যে যাইয়া একটা মূর্তিরে ধরল একটা কুঠার হাতের মধ্যে লইয়া প্রত্যেকটা মূর্তির একটার হাত ভেঙ্গে ফেললো আর একটার কান ভেঙ্গে ফেললো আর একটার পা ভেঙ্গে চুমার করে দিল একটা পর যায় দেখে আর কোনো মূর্তি নেই বড় মূর্তিটা দাঁড়ায়া রয়েছে ও এটারে আমি ভাঙব না কারণ প্রমাণ করা লাগবে দুনিয়াতে মূর্তিরা দিতে পারে না ইব্রাহিম নবী কুটার হাতে লইয়া সবাইকে সুন্দর করে ডান হাত ভেঙ্গা বাম হাত ভেঙ্গা নাক মাক সব বসকে এলাইছে একটা পর্যায়ে যায় এবার বড়টার কান্দের মধ্যে নিয়া কুঠারটারে সুন্দর করে রায়িকা দিল এবার রাইখা সুন্দর করে বাড়িতে যখন রওনা হয়ে গেল নমরুদ এসা দেখে মূর্তির ঘরের মাঝে মূর্তিগুলোর অবস্থা ভালো না এটাকে কে যেন কি করে ফেললো ভেঙ্গে চুরু করে ফেলেছে নম্রুত দেখে তো মাথা গরম আমার মূর্তি ভেঙ্গেছে তার সাহস কত বড় হয়ে গেল নম্রুত বলে কে ভেঙ্গেছে কে যেন সুন্দর করে জানায়া দেয় আল্লাহ আল্লাহ পাক আমার নবীর এই ঘটনাও জানায়া দিলেন সামিআনা ফাতাইয়াত কুরুগুম ইয়াকুলু লাহু ইব্রাহিম আমরা শুনেছি ইব্রাহিম নামের এক যুবক এই মূর্তি ঘরের মধ্যে দুইগা মূর্তিগুলোকে ভেঙ্গে চোর মার করেছি এবার নমরুদ যখন ইব্রাহিম নবীর কথা শুনে সৈনিক পাঠায় দিল রে ধরে আনো তাকে সায়স্তা করা লাগবে এত বড় সাহস হয়ে গেল এই মূর্তিগুলোকে ভেঙ্গে চোর মার করার মতো যখন ইব্রাহিম নবীর সামনে আসলো আসার পরে এবার নম্রুদ কয়ে এত বড় সাহস তুমি কোত্থেকে বেয়ে গেলা তুমি আমাদের মূর্তিগুলো কেন ভাঙলা একটা বারের জন্য বলে না আমি ভেঙ্গেছি কি ভাঙ্গি নাই একটা জন্য বলে না নমরুদ্রে কয় নমরুদ্রে আয় আয় ওই ঘরের মধ্যে আয় ওখানে গিয়া তুই দেখবি তারপরে এরপরে সিদ্ধান্ত নিয়ে নেবি আমি ভাঙছি না কে ভাঙছে তুমি বলবা তাকে নিয়ে নিয়ে মূর্তি ঘরে গেল যাওয়ার পরে তাকায়া দেখে সব মূর্তিগুলো ভেঙ্গে চোর মার করে দেওয়া হলো কিন্তু আসল যে মূর্তি তার কাদের মধ্যে একটা কুঠার জ্বলানো দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো এক জায়গায় একটা মার্ডার হয়েছে আশেপাশে একটা লোক সরি নিয়া ঘুরে সে গুলি নিয়ে ঘুরে কি বোঝা যাবে যার হাতের মধ্যে অস্ত্র সে মনে হয় এই মার্ডার করলো তার হাতের মধ্যে অস্ত্র দেখা যায় সেই তো মনে হয় এই কাজগুলো করলো ইব্রাহিম নবী নমরুদের কয় উঠারটা তার কাদের মধ্যে ঝুলানো মনে হয় সেও তো ভাঙতে পারে আর যদি সে না ভাঙ্গে তাহলে কে ভেঙ্গেছে তার তো ভাঙ্গা হয় নাই আঘাত হয় নাই তারে জিজ্ঞেস করলে অটোমেটিক বের হয়ে যাবে যখন নম্রদের এই কথা বলে নম্র জানা দেয় ওই বুড়া না না এই যে মূর্তিগুলা কি ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো এই মূর্তিগুলা তো কথা বলতে পারে না পারে না পারে না রি বড় মূর্তি যে সেও তো কথা বলতে পারে না তুমি আমার জিজ্ঞাসা করো আমি মূর্তিগুলোরে জিজ্ঞেস করলে মূর্তি তো জবান করে বলতে পারবে না ইব্রাহিম নবী কয় এবার তো দাওয়াত দেওয়ার একটা বড় সুযোগ আমি পেয়ে গেলাম আফাতাবুদু না মিন দুনিল্লাহি মালাইয়াম ফাওকুম শাইআও ওয়া লায়াদুনুক উফিল্লাকুম ওয়ালিমা তাবুদু

কেবাত দিয়ে এমন করো ইবাদাতে তুমি মগ্ন হয়ে গেলা এমন করো তুমি লিপ্ত হয়ে গেলা মালা ফাকুম বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ যেই মূর্তিগুলো তোমাদের উপকার করতে পারে না বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ওয়া লা ইয়াদুরুকুম তোমাদেরকে ক্ষতি করতেও পারে না উপকার করতেও পারে না উফিল লাকুম শতধিক তোমাদের জন্য বলি মা তাবদু নেমিন্দুন ইল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যেই মূর্তি পূজায় তোমরা লিপ্ত হয়ে গেছো ওই মূর্তিগুলার জন্য আমি শত বাধিক দিয়া দিলাম এখনো সময় আছে নমরুদ রে এক আল্লাহর গুণগান তুমি গাও মূর্তি পূজা বাদ দিয়া দাও নম্রুদের মাথা গরম হয়ে গেল কারণ হকের কথা বললে তো অটোমেটিক মাথা গরম হবে সৈনিকদেরকে পাঠায়া দিল এরে দুনিয়ার মধ্যে বাঁচায়া রাখলে অনেক জায়গায় আমারে পেছে ফালায়া দিবি আগুন জ্বালা আর ই আগুনে নিয়ে ফালয়া দাও আগুনে ফালাইয়া দেযা হলো ইব্রাহিম নবীর টাকার কারণে না বাড়ি দখল করেছে সে জন্য নয় নমরুদের সম্পদগুলো সুন্দর করে নিয়ে গেল এজন্য না কেন রে বলে হকের কথা বললে তো মাথা গরম হবে তাকে বড় 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 হামলার মধ্যে তাকে ফালাইয়া দেওয়া হবে তাকে জুলুমের সর্বোচ্চ সর্বোচ্চ ইসলারে ফালাইয়া দেওয়া হবে যখন নিপুরা ঘনবীরে আগুনের মধ্যে ফালাইয়া দেওয়া হলো আমার আল্লাহ দেখে কি দেখে না দেখেনি পুলনা রুকু নি বর আসালাম আলা কি আল্লাহ পাক বলেন হ্যা গুড তুই আমার কথা মানা লাগবি ইয়ানার কোন ইবার দাও ওয়া সালামা তুই ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আবার ঠান্ডা হয় এমন ঠান্ডা হবি না যাতে করে বরফ হয়ে যাও এমন হবি না বারদান ওয়া সালামান ঠান্ডা হবি এবং শান্তি দেয়া আমার ইব্রাহিম নবীর জন্য তুই হয়ে যাবি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আমার ইব্রাহিম নবীর জন্য তুই ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও এই যে আগুনেরে আমার আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন আগুন তো আমার মাওলা আল্লাহর অমান্য হতে পারে না আল্লাহর আদেশ কেউ অমান্য করতে পারে না কারণ আগুন কথা মানে কার কথা মানে আল্লাহর আগুনও আল্লাহর কথা মানে আল্লাহ পাক বলেন ইব্রাহিম নবী আমি রবের আমি রবের তাওহীদের বাণী প্রচার করার কারণে একত্ববাদের বাণী প্রচার করার কারণে মূর্তি পূজার বিরুদ্ধে বলার কারণে আমার ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলাইল এই আগুন কি আমার ইব্রাহিমকে জ্বালায়াpure অবশ্য করবি না কি আমার ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও আগুন আল্লাহ পাকের কথা মানলো বহুদিন পরে ইব্রাহিম জি উমা সুন্দর ভিরা আগুন নিভে গেছে সুন্দর হায়দার নমরুদের সামনে নমরুদ দিকে তো মাথা আরো গরম করে এরি আগুনও মারতে পারে এরি আগুনও মারতে পারে আগুনেও মারতে পারে না কি তুমি কেমনে বাসলা কয় দুনিয়ার কেউ বাঁচায় নাই এই আগুনের চাইতেও 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 যার বেশি ক্ষমতা ওই আল্লাহ পাকই আমাকে বাঁচিয়েছে সুবহানাল্লাহ জোরে পড়বেন না আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ এবার নমরুদ কয় তোমার আল্লাহ কি এত বড় খবর আল্লাহ তোমার চাইতে বড় পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ বড় আল্লাহ আকবর মিন কুল্লি সেই ইন দুনিয়ার সমস্ত কিছু থেকে আল্লাহ বড় তো ঠিক আছে আল্লাহ যদি বড় হয় আমার সাথে যুদ্ধ করতে কেউ আমার তো পাওয়ার কম নাই আমি তো পুরা পৃথিবীর বাদশা তো আমারে কও আল্লাহাক তো চারজন ক্ষমতা দিয়েছেন না পুরা পৃথিবীর দুইজন মুসলিম আর দুইজন মুসলিম দুইজন মুসলিমের মাঝে একজন বাদশা সুলাইমান মানে নবী সুলাইমান আল্লাহ পাক দুইটা দিয়েছেন নবুয় আর খেলাফত দুইটা এক দিয়েছেন পুরা পৃথিবীর বাদশা বানিয়েছেন দুই নম্বরে বাদশা জুল কার আল্লাহ সারা দুনিয়া রাজত্ব এদেরকে দিয়েছেন আর দুইজন মুশরিক একজনের নম্রুদ আর একজন বক্তেন আসল তো নমরুদ গয় পুরা পৃথিবীর মালিক তো আমি রাজত্ব আমার আল্লাহ রেখো আমার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহকে যুদ্ধ করার জন্য সম্বোধন করে কা ঠিক আছে ইব্রাহিম নবীর কামার কোনো দলবল নাই তো আল্লাহ যদি তোমার সাথে যুদ্ধ করে তুমি যদি করতে চাও তো করো অসুবিধা নাই গেল বিশাল এক খোলা ময়দানে দাঁড়ায় প্রথম আসমানের দিকে তীর নিক্ষেপ করে আর কয় ইব্রাহিমের খুদা আমার সাথে যুদ্ধ করবে নি আসো দেখি সাহস থাকলে আসো আল্লাহ রে কয় নাউজুবিল্লাহ বলবেন না মারে আর যখন সম্বোধন করে আল্লাহ কয় তোর মতো নমরুদার তোর দল মারার জন্য আমার কিচ্ছু লাগবে না আমার ফেরস্তা লাগবে না গুচ্ছ লাগবে না বাহিনী লাগবে না খালি একটা মশা ছিল মশার বাহিনী এটা ছেড়ে দিব তাইলেই চলবে মশায় কামড়ে তোদেরকে এখান থেকে সারা করবে আল্লাহ কয় মশার তো পাওয়ার আর আমরাও তো মাঝে মাঝে মশার কামড়ে মাথা গরম রুমের ভিতরে হঠাৎ করে মশা ঢুকলে খাইছে রাতের বেলা যারা দশটার পরে কানের মধ্যে একটু যদি ভেন 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 করে তো ঘুম তো এমনিই শেষ আবার মশাও তো মাঝে মাঝে নিজে অহংকার করে বলে আমি মশার জন্য অনেক কোম্পানি চলে যদি আমি মশা না থাকতাম কিন্তু মাঝে মাঝে দেখবেন অনেক পাওয়ার নিয়ে চলে এর ক্ষমতা কিন্তু কারণ আপনি এর ভয়ে কিন্তু আপনি মশারির ভিতরে ঢুকাইছে আপনি এত পাওয়ারফুল এত ক্ষমতা বলা পুরো দুনিয়া আপনার ইশারায় চলে পুরো এলাকা আপনার ইশারায় চলে মশায় কামড়াইলে মাথায় হ্যাঁ আল্লাহ কয়ে মশা ছেড়ে দিমু খালি মশাই কামড়ে তোদেরকে দুনিয়া থেকে বিদায় করবে মশার এক ঝাঁক সেরে দিল নমরুদ যুদ্ধ করার জন্য রেডি আল্লাহ সাথে যুদ্ধ করবে মশারা আসলো মশারা এবার বাহিনী এমন কামর কি এর যুদ্ধ মধ্যে সব যুদ্ধ ফালে তরবাই টরবাই ফালে দিছে তো নমরুদ একা দাঁড়ায় দিছে নমরুদ একা একা দাঁড়ায় চিন্তা করে এবার দেখছো একটা মশা আমারে ভয় ধরে না একটা মশা আমারে ভয় ধরে না আমার কি পাওয়ার দিস এবার নমরুদ সবাই গেল কি সব যাচ্ছে এবার তিনিও চলে গেলেন দৌড় দিছেন দৌড় দিয়ে যখন ওনার ঘরে গেছে যাওয়ার পরে সবাই রে তোমরা সবাই চলে গেলা কি বুঝলাম না আমারে মশাই কামড় দানা তুম করে দিছে সব মশাই প্রচুর কামড়াইছে আমরা কি যুদ্ধ করবো সব তোর বেডরে ভালাই দিছে তো আমরা তো আবার মশাই পর্যন্ত ধরে একটু পরে দেখে মাথার মধ্যে মাথার মধ্যে এমন আনিসি ফিল কেন হচ্ছে মাথার মধ্যে একটু জায়গায় আমাদের পেন করছে কেন ঠাস করে নিজের হাত দিয়ে দিছে থাপ্পড় থাপ্পড় দিলে মজা লাগে থাপ্পড় দিলে মজা লাগে একটু পরে আবার পেন শুরু হয়ে গেল আবার থাপ্পড় দিছে একটু মজা লাগে একটু পরে দেখে একটু ভালো আবার পেন শুরু হয়েছে আবার নিজে থাপ্পড় দিছে দেখে মজা লাগে দু নিজে কতম থাপড় এত সুযোগ নাই সৈনিকের অভাব নাই একজন সৈনিক লাগাইয়া দিব এই তুই খালি আমার থাপ সৈনিক এসে ধাপ একটু মজা লাগে তো একটু পরে আবার পেন আবার কথা পর দেয় এরপর মজা লাগে একটা পর্যায়ে মুফাসির নেকেরাম বলেন চল্লিশ বছর পর্যন্ত একটা না এরকম এক বিপদের মধ্যে আল্লাহ পাক ফালাইয়া একটা পর্যায়ে সৈনিক কয় তোরে মারতে মারতে আমার জীবন শেষ আমার জীবন যৌবন সব গেছে তোমারে মারতে মারতে তোমার মতো অকর্মরে রাইকে লাগতি পাথর একটা রিয়া এত জোরে দিছে আঘা সঙ্গে সঙ্গে মাথা গেছে একবারে গইলে টুইলে মগজ বেরোয়া ল্যাংরা মশা আস্তে আস্তে দৌড়ে দিছে তো কয় আল্লাহ দুনিয়াতে আমার সাথে গাদ্দারি মনে রাখবেন আল্লাহ পাক যে কোনো বান্দারে চাইলেই ক্ষমা করতে পারে আবার যে কোনো বান্দারে চাইলেই আল্লাহ আজাবে গ্রেফতার করতে পারে এটা রবের ক্ষমতা আছে তবে গাদ্দারি করা যাবে না পৃথিবীতে যত গাদ্দার আছে এই গাদ্দারদেরকে আল্লাহ পাক লাঞ্ছনা আর অপমানের সাথে দুনিয়াতে বিদায় করেছে চিল্লা এখন ঠিক কিনা এজন্য গাদ্দারি করবেন না বিনয়ী হবেন অহংকারী করবেন না বিনয়ী হবেন আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী বানায়া দেন সকলেই পড়িয়া আমিন আরও জোরে পড়েন আমিন বলতেছিলাম হকির কথা বললে তো মাথা অনেকেরই গরম হবে সঙ্গে সঙ্গে এবার যখন ওই বাদশার সামনে বলল আমরা সাতজনে কালিমা পড়ে মুসলমান হয়েছি ঠিক আছে মুসলমান যেহেতু হয়েছ তোমরা যুবক মানুষ অল্প বয়সী বলা পান তোমাদেরকে মেরে লাভ নাই তিন দিনের আল্টিমেটাম দিলাম এই তিন দিনে যদি এই কালিমাকে উইথড্র না করো বাদ না দাও আমাদের মিল্লাতের মধ্যে যদি না আসো তাহলে তোমাদেরকে শুলে চড়ানো হয় কয় দিনের আল্টিমেটাম কয় দিন যুবকদেরকে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হলো ওই যুবকেরা বাদশা দরবার থেকে রওনা একটু দূর যাওয়ার পরে চিন্তা ভাবনা করে মা বিদায় করে দিল বাবাও বিদায় করে দিল পরিবারে কেউ দেখতেও পারে না কারণ কালিমা পরে মুসলমান হওয়ার কারণে মা তো বরে নাই বাবাও বরে নাই পরিবারের কেউ বরে নাই আমাদেরকে এখন পুরা পরিবারের মধ্যে কেউ দেখতে পারে না যখনই চিন্তা করে সাতজন যুবকেরা মনে মনে চিন্তা ভাবনা করলো এই এলাকার মধ্যে থাকা যাবে না কারণ তিন দিনের মধ্যে কালিমা মা না করলে আমাদেরকে মেরে ফেলবি আবার পরিবারের মধ্যে গেলে পরিবারের লোকেরা পর্যন্ত আমাদেরকে জায়গা দিবে না পরিবারের লোকেরা আমাদেরকে দেখতে পারবে না আমার পরিবারের লোকেরা এদের পরিবারের সদস্য বলে আমাদেরকে গ্রহণ করে নিবে না যখন এরা মনে মনে চিন্তা ভাবনা করে এবার ভাবল এক রবের উপর তাবাক্কুল করে আমরা গুহার দিকে কি চলে যাবো আর একটা বড় গুহা যখন পেয়ে যাব ওই গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়ে নিব কারণ এই গুহার মধ্যে দুনিয়ার কেউ দেখবে না একজন দেখবে আমার আল্লাহ বা দেখবে আর আশ্রয়টা আমার মাওলা দিয়ে দিবে এই চিন্তা নিয়ে ওই যুবকেরা দৌড়াইতে লাগলো গুহা গুজবে আল্লাপাক বলেন ওই গুহার নিকটবর্তী যখন একটা বড় গুহা যখন এরা পেয়ে গেল ওই গুহার নিকটবর্তী যখন চলে গেল। আল্লাহ আল্লাপাক নবীকে ওই গুহার নিকটবর্তী হওয়ার পরে যুবকেরা যেই দোয়া পড়লো ওই দোয়ার ব্যাপারে আল্লাহ সুন্দর করে জানায়া দিলেন ই أول الفتيه الى الكهف فقالوا ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا ওই যুবকেরা যখন গুহার দিকে গেল গুহার দিকে যাওয়ার পরে রবের নিকট দোয়া করলো রব্বানা আতিনা বিল্লাতুন কারহমা আল্লাহ গো তোমার পক্ষ থেকে যদি আমাদের দয়া না করো এই গুহার মধ্যে আমরা থাকতে পারবো না এই গুহার মধ্যে আমরা বেঁচে থাকা সম্ভব হবে না তুমি দয়া করো তোমার দয়া ছাড়া আমরা টিকতে পারব না রে আল্লাহ কারণ ওই গুহার মধ্যে কত সাপ থাকতে পারে বেচ্চ থাকতে পারে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে আল্লাহ তুমি যদি দয়া না করো ওই গুহার মধ্যে আমরা পিছু থাকতে পারবো না ওই গুহার মধ্যে আমরা একটা সেকেন্ড সময় পার করতে পারবো না সঙ্গে সঙ্গে মাওলার দরবারে দোয়া করে দিল থেকে দুনিয়া সব জন্য মুসলমানের শিক্ষা হলো মুসলমানেরা যখন যেই জায়গায় যাবে যে কোনো জায়গায় গেলে যাওয়ার সময় আগে দোয়া করে নিবি দোয়ার বড্ড প্রয়োজন আছে বেল্ডিংওয়ালারা যারা বেল্ডিং বানাবে বেল্ডিং বানানোর আগে আগে দোয়া পড়ে নিবি একটা হুজুর দিয়া দোয়া পড়াবে অথবা নিজে দোয়া পড়াবে। কারণ দুয়ার কোনো বিকল্প নাই দোয়া ছাড়া দুনিয়াতে কোনো বান্দা চলতে পারে না আমি বক্তা কেমনে চলি দুয়ার মাধ্যমেই চলি আপনি কেমনে চলেন তো দুয়ার মাধ্যমেই চলেন আপনার মসজিদের ইমাম কেমনে চলে বলে দুয়ার মাধ্যমে চলে আপনার খতিব কেমনে চলে বলে দুয়ার মাধ্যমেই তো বাবা চলে দোয়া ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারে না ঠিক কিনা আমি পারি না পৃথিবীর কোন ব্যক্তি দোয়া ছাড়া চলতে পারে দোয়া লাগে দোয়া ছাড়া নিজে পাওয়ার ফুলে আর নিজের পাওয়ার মনে করি আর ক্ষমতা আছে আছে সেই আছে না দোয়া লাগবে কারণ আমি কেমনে চলি আমি তো দোয়ার পাওয়ারে চলি পুরো বাংলাদেশে বয়ান করি কেমনে করি হিলিম নাই হিলিম নাই আমল নাই কিচ্ছু নাই সব আমার মাওলার দয়া আমার মা বাবার দোয়া আশা যায় কারামদের দোয়া এদের কাছে গিয়া গিয়া বেয়ার দবি তো বলেও না বরং সর্বোচ্চ লেবেলের বিনুই হয়া চলি এদের মহাব্বত করি সর্বোচ্চ সম্মান করি কারণ আমি জানি দোয়া সারা পৃথিবী দেখেও বড় হতে পারে নাই দোয়া নিয়ে 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 চলা লাগবে বান্দারে সারা বলে দোয়া লাগে না ও মূর্খতার মূর্খতার জায়গায় পড়ে আছে ও তো জানে না ওর লাগলে লাগতে পারে না লাগলে নাই কিন্তু আমার দোয়া লাগবে যাদের দোয়া লাভ প্রয়োজন আছে ওরা দোয়া করবে সঙ্গে সঙ্গে এই যুবকেরা সুন্দর করে মাওলার দরবারে দোয়া করে নিল বাবারে আল্লাহর কাছে দোয়া করলো রব্বানা আতিনা মিল্লা রহমা ও আমরিনা না আল্লাহর কাছে দোয়া করে নিল আল্লাহ গো আমাদেরকে তুমি দয়া দাও তুমি রহমত দাও তোমার দয়া ছাড়া এই গুহার মধ্যে থাকতে না এবং তুমি আমাদেরকে এমন তোমার উপরে আমরা হয়ে গেলাম আমরা তোমার উপরে ভরসা করে রাখলাম আমরা যাতে করে করে সুন্দর গুহার মধ্যে সময়গুলোকে অতিবাহিত করতে পারি শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে থাকি ওরে আল্লাহ সুন্দর করে এভাবে দোয়া করে যখন গুহার মধ্যে প্রবেশ করে নিল একটা পর্যায়ে ওই গুহার মধ্যে ঢুকার পরে আল্লাহ পাক মার নবী রে ওই যুবকেরা যখন গুহার মধ্যে ঢুকলো ফা দরবিনা আলা আযানিহিম ফিল কাফি সিনিনা আদা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মেরে দিলাম নিহিম তাদের কর্ণ কোহরে আমি আল্লাহ মহলের মতো পুরো মেরে দিলাম একেবারে মেরে দিলাম কান দিয়া কিছু শুনবে না পাশের লোকেরা কিছু বললে শুনবে না গুহার বাইরে কি হয় এরা জানবে না শুনবে না আমি আল্লাদের কানটাকে মেরে দিলাম পরিপূর্ণ কর্ণ কোহরটারে আমি আল্লাহ বন্ধ করে দিলাম ফি আদা নিহিম ফিল হাফি ওই গুহার মধ্যে বৃহত্তর গুহার মধ্যে মেরে দিলাম তাদের কানটারে সিনিনা না আদাদা এক বছর না দুই বছর না তিন বছর না মুফাস নাকেরমঘ জানায়া দিলেন সানাতুন এক বচন যদি এক বছর হই আল্লাহ বলতো সানাতে আল্লাহ বলতে বার্ত বলেন নাই আল্লাহ বললেন মানে এক বছর বছর না না দুই ওই গুহার মধ্যে যুবকেরা যাওয়ার পরে মুফাশ্রীর জানায়া দিলেন এক টানা তিনশো নয় বছর পর্যন্ত আমার মাওলা ওই জায়গায়দের কানটাকে বন্ধ করে রাখছে সুবহানাল্লাহ আল্লাহ কয় বছর তিনশো বছর একটা না ওই গুহার মাঝে আল্লাহ পাক এদের কান থেকে বন্ধ করে রাখছে আল্লাহ বলেন ফাদর অফ না আদা নিহিম ফিল কাহি সিনিনা না দাদা এরপরে তিনশো নয় বছর পরে আল্লাহ বলেন সুম্মা না হোম রিনা আল্লাহ মা আইডুল লিমা লাভি আমাদা আল্লাহ পাক বলছেন এরপরে তিনশো নয় বছর পরে আমি আল্লাহ এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম সুম্মাবাস না হোম এদেরকে ঘুম থেকে জাগ্রত করলাম লিনা আলামা তাতে করে আমি এটা জানতে পারি এটা জানার জন্য হিসবাইন দল হিসবান দুই দল আল্লাহ কয় কল হিসবাহী এই দুইটা দলের মাঝে কে অধিক নির্ণয় করতে পারে এরা কতদিন পর্যন্ত এই গুহার মধ্যে ঘুমালো আমি এটা যাচাই করার জন্য বাছাই করার জন্য আমি আল্লাহদেরকে ঘুম থেকে জাগ্রত করে দিলাম পরে না শুভানম্বাস ঘুম থেকে এরা জাগলো ঘুম থেকে জাগার পরে এবার এই হিজবাহিনী এই দুইটা দল নিয়ে মুফাসরিন কেরামের মাঝে অনেক মত অনেক অভিমত অনেক পদ কেউ বলেন যে ভিতরে এরা যে সাতজন ছিল এদের মধ্যকার দুই দল কেউ বলেন না ওই যেই জামানায় তিনশো নয় বছর পরে এরা ঘুম থেকে জাগ্রত হলো এদের জামানা তো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে ওই জামানার লোকেরা আর এই সাতজন যুবক মিলে দল ওই জামানার লোকেরা আর দল অধিককে নির্ণয় করতে পারে কতদিন পর্যন্ত এরা এই জায়গায় ঘুমাইল কিন্তু এর পরে এরা ঘুম থেকে জাগার পরে সাতজনে একজনে আর একজনের জায়গায় কয়দিন ঘুমাইছো বুঝিন নাই কয়দিন ঘুমাইছো এবারে কয় একদল কয় একদিন ঘুমাইছি কয়দিন একদিন ঘুমাইছি আরেকজন উইটা কয় দ কিসের একদিন ঘুমাইছি এক দিনের কিছু অংশ ঘুমাইছি সুবহানাল্লাহ পড়ে না আর জোরে পড়ে না সুবহানাল্লাহ কয় কয় একদিন ঘুমাইছি তুই ভুল করে একদিন ঘুমাই নাই একদিনের কিছু অংশ ঘুমাইছি কয় বাদ তো দিন ঘুমাইছি না ঘুমাইছি কেউ জানে না জানে কে আরো জোরে বলেন জানে কে বাদ দে এগুলা নিয়ে কিছু দরকার নেই ঘুমাইছি এটা তো আল্লাহ পাক খুব ভালো করে জানে বাদ দে এবার পেটের মধ্যে খুঁজে লাগছে পাঠায় দিছে বাজারে যাও একটু খাবার আনা লাগবে যাও একজনে পাঠায়া দিল খাবার আনার জন্য বলে দিল সাবধান দিল সাবধান যদি ধরা পড়ো তাহলে কিন্তু এই গুহার দিকে আসবি না ধরা পড়লে ভুলেও বলবি না এই গুহার মধ্যে কারা আমরা কোথায় আসি তো একটু ভুলেও বলবি না এবার যখন মুদ্রা দিয়ে পাঠাইলো বাজারে যাওয়ার পরে কিছু খাবার কিনে যখন মুদ্রা দিল ব্যবসায়ী যে ব্যক্তি ওই ব্যক্তি তো এই মুদ্রা দেখা মাথা গরম এই মুদ্রা কর থেকে তুমি আনলা এই মুদ্রা তো আজকের মুদ্রা নয় এই মুদ্রা তো কিছুদিন আগের মুদ্রা এমনটা নয় এই মুদ্রা তো বহুদিন আগের মুদ্রা প্রায় শত বছর আগের মুদ্রা এই শত বছর আগের মুদ্রা তুমি কেমনি পাইলা আম এলাকার মুরব্বীদের কাছে যে মুদ্রা নাই তোমার মতো যুবকের কাছ থেকে এই মুদ্রা তো পাওয়াটা ইম্পসিবল একটা ব্যাপার তুমি কোন জায়গায় কি ধম লুকায় রাখছো কি গুপ্তধন তোমার ভিতরে আছে ব্যবসায়ীরা বলতে লাগলো কি কি করবেন মাথা মুথা ঠিক আছে আমি আমার টাকা নিয়ে মুদ্রা নিয়ে আসলাম আপনি আমার খরচ দিবেন আমি মুদ্রা দিসি খরচ দিয়ে দিবেন আপনি আমারে কি কইতেছেন যে এত বছর হয়েছে এই হয়েছে সেই হয়েছে এখন তো মুদ্রাই চলতেছে পাগলে গেছো তিনশো বছর আগের এই মুদ্রা তুমি আমার কাছে নিয়ে আসছো তোমার খরচ দেওয়ার জন্য তুমি কি পাগল টাগল হয়ে গেলে কয় না বেড়া আমি তো নিয়েছি আমার মুদ্রা যে আমার মুদ্রা দিয়ে আমারে দিবা এবার ব্যবসায়ী তার কাছে তর্ক লেগে গেল বাক বিতণ্ডা হয়ে গেল এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা দেখায় আরেক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা দেখায় আরেক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরা দেখায় একটা পর্যায়ে যায় আ পুরা বাজারের মাঝে সব লুক জমায়েত হয়ে গেল বাজারে যদি একটা ঘটনা ঘটে এটাকে চাপায় রাখা যায় কথা বলেন না কেন চাপায় রাখা যায় এটা দমিয়ে রাখা যায় না চাপিয়ে রাখা যায় না অটোমেটিক পুরা বাজারে এই ঘটনা পৌঁছে যাবে পূব বাজারে যা হইছে পশ্চিম বাজারেও সব মানুষ দৌরে এখানে আসবে কি কি নাম আরসালাহু বিল হাক্কি বশীরা ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى, وعلى اله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله حسبت أن أصحاب الكهف والركيم والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين اي الحزبين احصى لما لبثوا امدا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسد لي امري واحلل عقده من لساني يفقه قولي ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير ما دوره مجبوره اي سيد عالم میں دور ہو مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کے مانند نہیں عاشق لا میں قیش کے مانند نہیں عاشق عشق میں عاشق مولا ہوں میرا عشق دوانا میں عاشق مولا ہوں میرا عشق دوانا ای جملہ جہا جس کے تجلی سے اجالا ای جملہ جہا جس کے تجلی سے اجالا